তো নমস্কার বন্ধুরা আজ আমরা ক্লাস নাইনের ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাক্স আমাদেরকে অক্টোবর মাসে দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এই উত্তরগুলি সুন্দরভাবে খাতায় লিখে রাখবে যেদিন তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা চাইবে সেইদিন কিন্তু তোমরা গিয়ে জমা দিয়ে আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক একেরগুলো কি বলা হয়েছে দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো একের একেরটা বলা হয়েছে দেখো নিরক্ষীয় তলে অবস্থিত রেখার অক্ষাংশ হলো অপশান দেওয়া হয়েছে দেখো নব্বই ষাট জিরো ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে জিরো ডিগ্রি তারপর আমরা দেখে নেব একের দুই তো একের এরটা কি বলা হয়েছে দেখো সঠিক জোটটি নির্বাচন করো তো এক নম্বর অপশানে বলা হয়েছে দেখো ভঙ্গিল পর্বত ব্যারেন তারপরে বলা হয়েছে স্তূপ পর্বত হিমালয় তারপরে কি বলা হয়েছে আগ্নেয় পর্বত সাতপুরা তারপরে কি বলা হয়েছে ক্ষয়জাত পর্বত আরাবলী এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে আমাদের ক্ষয়জাত পর্বত আরাবলী তারপর আমরা দেখে নেব একের তিনেরটা তো একের তিনেরটা কি বলা হয়েছে দেখো শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে অববাহিকা সংঘটিত হয় তা হলো ড্যাস তো এখানেও একই রকম চারটে অপশান তো আছে এর মধ্যে সঠিক উত্তর হবে জারুন তারপর আমরা দেখে নেব একের চারেরটি তো একের চারেরটি কি বলা হয়েছে দেখো উত্তরবঙ্গে নদীগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কি বলেছে দেখো বৈশিষ্ট্যগুলো নদীগুলো খরস্রোতা নয় দুই নম্বরে কী বলা হয়েছে দেখো বরফ গলা জলে পুষ্ট তিন নম্বরে কী বলা হয়েছে দেখো নদীগুলির অসংখ্য শাখা নদী আছে চার নম্বরে কী বলা হয়েছে দেখো অধিকাংশ নদী পশ্চিম বাহিনী নদী এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে বরফ গলা জলে পুষ্ট তারপর আমরা দেখে নেবো দুয়েরগুলো তো দুয়েরগুলো কি বলা হয়েছে দেখো স্তম্ভ মেলাও অর্থাৎ আমাদেরকে স্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ কী করতে হবে মেল করতে হবে তো আমরা চলো উত্তরটি দেখে নিই তো হবে দেখো ক্ষুদ্র কণা বিসরণ এটার সাথে মিল হবে কি উষ্ণ মরু অঞ্চল তারপর আমরা দুয়ের দুয়েটি দেখে নেবো কানাডা কানাডার সাথে মিল হবে মহাদেশীয় শিল্ড মালভূমি একইভাবে দুয়ের তিনেরটি দেখে নেব তো দুয়ের তিনেরটি কি বলা হয়েছে দেখো এলাহাবাদ এটার সাথে মিল হবে ভারতীয় প্রমাণ সময় তারপর আমরা দুয়ের চারেরটি তো দুয়ের চারেরটি কি বলা হয়েছে দেখো দুয়ের চারেরটি বীরভূম তো বীরভূমের সাথে আমাদের মিলবে রার অঞ্চল তারপর আমরা তিনেরগুলো দেখে নেব তো তিনেরগুলো কী বলা হয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও এখানে বলা হয়েছে কী কারণে কালবৈশাখী হয় তো আমরা যদি দেখি তাহলে উত্তরটি উত্তরটি কীভাবে দেখো কাল শব্দের ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয় সাধারণত চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসে সূর্য পশ্চিমবঙ্গ এবং তার দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ওপর খারাপভাবে কিরণ দেয় ভূপৃষ্ঠ অত্যাধিক গরম হলে বাতাস হালকা অস্থিতিশীল হয়ে পড়ে উত্তাপ্ত হালকা বাতাস সোজা উপরে উঠে শীতল কিউমুলা মেঘ সৃষ্টি করে বায়ুমণ্ডলের অস্থিরতা অব্যাহত থাকলে কিউমুলাস মেঘ উলম্বভাবে কিউমুলো নিম্বাস নামক কালো মেঘ গঠন করে এবং পরবর্তী সময়ে ঝড়ের সৃষ্টি করে সাধারণ ঝড়ের সঙ্গে এই ঝড়ের প্রধান পার্থক্য হচ্ছে এই ঝড়ের সঙ্গে সবসময় বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয় তারপর আমরা দেখে নেব তিনের দুয়েরটি তো তিনের দুয়েরটি কি বলা হয়েছে দেখো আববাহিকারের দুটি ফলাফল উল্লেখ করো তো এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব যান্ত্রিক ও রাসায়নিক আববাহিকার একসঙ্গে কাজ করলেও এক এক জলবায়ুতে এক এক প্রকার আববাহিকার প্রাধান্য লক্ষ্য করা যায় এবং সেই মতো তার ফলও ঘটে থাকে তো আমরা বলতে পারি দেখো তো আববাহিকারের ফলাফলগুলো কি হতে পারে এক নম্বর আমরা বলতে পারি মৃত্তিকা সৃষ্টি দুই নম্বর আমরা বলতে পারি রেগুলির গঠন তিন নম্বর আমরা বলতে পারি শিলায় ফাটল ও ভাঙন সৃষ্টি চার নম্বর আমরা বলতে পারি নদী হিমাবাহের দ্বারা ধসের সম্ভাবনা ঘটে পাঁচ নম্বর আমরা বলতে পারি শিলাখণ্ড ভূমি থেকে আলগা হয়ে যায় এবার আমরা চারেরগুলো দেখে নেব তো চারেরগুলো কি বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো চারের এক একটি বলা হয়েছে স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখ। এর যে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে দেখো স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য হল এক নম্বর আমরা বলতে পারি স্তূপ পর্বত ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায় তাই এদের উভয় পার্শ্ব খাড়া ঢাল বিশিষ্ট হয় তারপর আমরা দেখে নেব দুই নম্বর বৈশিষ্ট্যটি তো দুই নম্বর বৈশিষ্ট্য কী বলা হয়েছে দেখো স্তূপ পর্বতের শিষ্য দেশের আকৃতি চ্যাপটা হয় তিন নম্বর আমরা দেখতে পারি স্তূপ পর্বতের উচ্চতা ও বিস্তার ভঙ্গিল পর্বতের তুলনায় কম হয় চার নম্বর আমরা বলতে পারি স্তূপ পর্বতের মাঝে অনেকটি চুতিতল লক্ষ্য করা যায় পাঁচ নম্বর আমরা বলতে পারি স্তূপ পর্বত ভূপৃষ্ঠের ওপর বিচ্ছিন্নভাবে অবস্থান করে তারপর আমরা চলে যাব পাঁচেরগুলোতে তো পাঁচের প্রশ্নগুলিতে কী বলা হয়েছে দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও তো পাঁচের এক একটি কী বলা হয়েছে তো পাঁচের এক একটি বলা হয়েছে ভূ সাহায্যে কিভাবে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় এর যে সঠিক উত্তর উত্তরটি আমরা দেখে নেব তো চলো উত্তরটি আমরা দেখে নিই তো সুন্দরভাবে উত্তরটি তুমি লিখে নেবে উত্তরটি আমি বলছি না এত বড় উত্তর বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো উত্তরটি সুন্দরভাবে লিখে নাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে